প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ভালোবাসা প্রাণে প্রাণে অনুষ্ঠানে। আমি শ্রাবণ তৌহিদ আছি। যেমনটি প্রত্যেকটি পর্বে করে থাকি যে আপনাদের পছন্দের মানুষগুলোকে আমরা অনলাইনের মাধ্যমে যুক্ত করি এবং গল্প এবং আড্ডায় মাতিয়ে উঠি আমরা এই সময়টুকুকে, আপনাদেরকে সুন্দর একটা সময় উপহার দেবার চেষ্টা করি। আজকেও তার একেবারে ব্যতিক্রম নয়, আমি যেমনটি আছি তবে আমার সাথে যারা আছেন এই মুহূর্তে আমি বলতে পারি যে তারা আপনাদের ভীষণ পছন্দের। একটি নাম শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই যে নামটি শুনলেই সবার মন ভালো হয়ে যায়। স্পেশালি আমি আমার কথাও বলতে পারি, আমার ভীষণ পছন্দের একজন অভিনেতা, সেই সাথে তার অনেকগুলো পরিচয়। তিনি হচ্ছে চিত্রনাট্যকার, তিনি হচ্ছে পরিচালক, তিনি হচ্ছেন সালাউদ্দিন লাবলু। সেই সাথে আরও আছেন এ প্রজন্মের একজন অভিনেত্রী, তিনি অনেক জনপ্রিয়, তাহমিনা অথৈ। দুজনকেই স্বাগত জানাচ্ছি বাংলা ভীষণের পর্দায়। আমি আছি শ্রাবণ তৌহিদা। শুরুতে জানতে চাই কেমন আছেন সালাউদ্দিন লাবলু? সুস্থ আছি, সবচেয়ে বড় ব্যাপার এটা। শারীরিক ভাবে সুস্থ আছি, মানসিক ভাবে কতটুকু সবাই এরকম সুস্থ নাই, বাট আল্লাহর কাছে হাজার শুকর এখন পর্যন্ত আছি, ভালো আছি। অবশ্যই আমরা ভালো থাকবারই চেষ্টা করি এবং সুস্থ থাকাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তাহমিনা অথৈ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনাদের ভালোবাসায় ভালো না থেকেও আসলে উপায় নেই। ও, ভালো লাগলো শুনে। আর আজকে অ্যাকচুয়ালি এই যে ভালোবাসার প্রাণে প্রাণে অনুষ্ঠানে আমরা বিশেষ একটি চলচ্চিত্র নিয়ে কথা বলবো। সেই চলচ্চিত্রটির নাম হচ্ছে কালবেলা, যেটি 10ই ডিসেম্বর মুক্তি হতে যাচ্ছে, মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে এবং আমরা গিয়ে হলে সবাই মুভিটা দেখব, সেই প্রত্যাশা তো থাকছে। কিন্তু এই মুভিটা নিয়ে আসলে অনেক দিন ধরে অনেকের কাছে আসলে এক্সপেকটেশনটা অনেক বেশি হাই ছিল। তো আজকে যেহেতু এমন একটা সময় চলে এসেছে, আমরা অলরেডি ডিসেম্বরে আর মাত্র কয়েকটা দিন, শুরুতে কার কাছে জানতে চাই, পরিচালক হিসেবে যিনি ছিলেন তিনি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সম্পাদক এবং সেই সাথে বড় চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল, তিনি আমাদের মাঝে নাই, এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি শোকের একটা বিষয়। কিন্তু তার করে যাওয়া শেষ কাজটি মুক্তি পেতে যাচ্ছে, তাই আমরা অনেক বেশি আশাবাদী। আমি শুরুতে একটু জানতে চাই যে তার খুবই ভীষণ কাছের মানুষ সালাউদ্দিন লাবলু, আজকে আপনি আমাদের সাথে আছেন, আপনার এই মুভিটা নিয়ে এক্সপেকটেশনটা কিরকম? মানে টুটুল ভাই মানেই আমাদের, আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন আমরা একদম যুবক মানুষ ছিলাম, সেই সময় টুটুল ভাই সান্নিধ্য পেয়েছি এবং উনি তখন আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সম্পাদক এবং আমার আমার অনেক বছর টুটুল ভাইয়ের সাথে একসাথে কেটেছে, সেই গল্প হয়তো পরে করা যাবে। কিন্তু টুটুল ভাই ছবির আগে যেটা করেছিলেন আধিয়ার, অনেকগুলো জাতীয় পুরস্কার পেয়েছিল এবং টুটুল ভাই ছবি মানে অন্যরকম কিছু, অন্যরকম শিক্ষণীয় কিছু এবং একদমই আমাদের মানুষ, আমরা আমাদের জেনারেশন মানুষরা কিন্তু টুটুল ভাইয়ের যে কোনো কাজ, নাটক হোক, সিনেমা হোক, সবকিছু দেখার জন্য আমরা একদম অপেক্ষা করে থাকি সাংঘাতিক ভাবে এবং আমি নিশ্চিত যে টুটুল ভাইয়ের এই সিনেমাটা অবশ্যই একটি আমাদের চল একটি দুর্দান্ত লক্ষ্য থাকবে বলে আমার বিশ্বাস। কারণ টুটুল ভাই যে সময়ে ছবিটি করেছেন সেই সময়ে কমের প্রাগগতা যাই বলেন ঢেল ছবিটি নির্মাণ করেছেন, তো আমি আশা করি একটি অসাধারণ চলচ্চিত্র আমরা দেখব। সেই সাথে মানে আরেকটু জানতে চাই যে তার সাথে আপনার সম্পর্কটা, আমি বলেছি যে খুবই কাছের একজন মানুষ আপনি, কিন্তু তার সাথে পরিচয় এবং সম্পর্ক, বন্ধুত্ব সেটা কতদিনের? অনেক দিনের, মানে এতদিনের যে আমার সেই আমার মনে টুটুলের সাথে আমার চিরচেনা, মানে তখন বিটিভিতে আমরা, তখন প্রাইভেট চ্যানেল হয়নি কোনো প্রাইভেট চ্যানেল, বিটিভিতে একটি নাটক ওনার সাথে পরিচয় সংকৃত পদযাত্রা, ওই সিরিয়াল টুটুল ভাইয়ের সন্তান ছিলাম, মানে টুটুল ভাইয়ের ছেলে আমি, টুটুল আমার বাবা, অনেক মজার একটি নাটক ছিল সংকৃত পদযাত্রা, থেকে ওনার সাথে পরিচয়। উনি ভীষণ মানে মিশুক টাইপের মানুষ ছিল, আমার সাথে ওই সিরিয়ালটা করতে গিয়ে এমন ভালো, মানে ছোট ভাইয়ের মতো আমাকে দেখা শুরু করলেন,
এবং সেই সময় আমি ফটোগ্রাফি করতাম, মানে ক্যামেরাম্যান ছিলাম আমি। আমি আবারও আপনার ওরা কাছে ফিরতে চাইবো সালাউদ্দিন লাবলু। আমি শুরুতে বিজ্ঞাপন বলছিলাম যে আমরা কালবেলা চলচ্চিত্র নিয়ে কথা বলবো। এই চলচ্চিত্রে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় একজন অভিনেতা এবং আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়। তিনি আমাদের সাথে আছেন, কেমন আছেন? আছি ভালো ভাই, আসলে আমরা কথা খুব ভালো বলছিলাম লাগলো যে কালবেলা চলচ্চিত্রটা নিয়ে, মানে এটা তো 10ই ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে, আমাদের আসলে এক্সপেকটেশনটা অনেক হাই। আর আপনারা কাজ করেছেন যেহেতু, আপনাদের কাছ থেকেও শুনতে চাই যে আপনাদের এক্সপেরিয়েন্স এবং সেই সাথে হচ্ছে এক্সপেকটেশনটা কি সেটা শুনবো। আসলে চলচ্চিত্রের ট্রেলারে আমরা দেখতেই পাচ্ছি যে মুক্তিযুদ্ধকে দেখানো হচ্ছে, বা সেই সময় একজন নারীর যে সংগ্রামের গল্প সেটাই তো কালবেলা। তাহমিনা, অথই দুটি প্রধান চরিত্রের একটিতে অভিনয় করেছো তুমি। মুক্তিযুদ্ধ তো ডেফিনেটলি আমরা দেখিনি, আমরা পরের প্রজন্ম, কিন্তু তারপরে এই যে চলচ্চিত্রে মুক্তিযুদ্ধকে দেখা এবং সেখানে অভিনয় করা, অফকোর্স অনেক বেশি চ্যালেঞ্জিং। তোমার এক্সপিরিয়েন্সটা শুনতে চাই। আচ্ছা, মুক্তিযুদ্ধ আসলে আমরা জানি যে মুক্তিযুদ্ধ একটি চেতনা, এখানে কাজ করার মানে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা। তো আমি এই সিনেমায় কাজ করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি, আর প্রয়াত সাধনা টুটু স্যার যেখানে আছেন। অভিজ্ঞতার কথা বলবো যে একজন অভিনয় শিল্পী হিসেবে আমার যা যা করার দরকার, যা যা করণীয়, আমি সেইটুকু করার চেষ্টা করেছি। স্ক্রিপ্ট পড়া, সংলাপ রিহার্সাল করা, স্যারের সাথে বসা, বিভিন্ন সিন নিয়ে আলোচনা করা। এরপরও আমার মধ্যে দুটো জিনিসকে বেশি গুরুত্ব দিয়েছি, সেটা হচ্ছে একটি হচ্ছে মনোযোগ, আর একটি হচ্ছে দায়িত্ববোধ। এই চরিত্রটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা, এটা আমার দায়িত্বের মধ্যে ছিল, আমি চেষ্টা করেছি, আর সাক তো ছিলেনই। আর মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কোনো সিনেমায় বা যে কোনো গল্পে কাজ করাটা একটু টাফ, যেহেতু আমরা এই জেনারেশনের, তখনকার সময়টা আমরা নিজের চোখে প্রত্যক্ষ করিনি। তো সেক্ষেত্রে যারা ওখানে ছিলেন তারা নিজে চোখে দেখেছেন, ভাবি বা সাইদুনার দুটো স্যারের কাছ থেকে সেই বিষয়গুলো জানা, এভাবেই একটু একটু করে নিজের মধ্যে সেগুলো ধারণ করা, এভাবেই আমি প্রস্তুতি নিয়েছি। আর অভিজ্ঞতার কথা বলবো, নিঃসন্দেহে দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে। বাহ, অবশ্যই আমরা এটা বড় পর্দায় দেখতে চাইবো। বাট আমি আরেকটা জিনিস জানতে চাই যে সাইদুল আনাম টুটুল কিভাবে তোমাকে খুঁজে পেলো, বা লাইক এরকম একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টারে তোমাকে বেছে নিল, সেটারও নিশ্চয়ই কোনো যুক্তি আছে, যে যুক্তিটায় উনি বলেছে তোমাকে, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। আচ্ছা, সাধনম টুটুল স্যার এটা দ্বিতীয় চলচ্চিত্র। উনি যখন ওনার চলচ্চিত্রের জন্য নতুন মুখ খুঁজছিলেন, মানে অডিশন নিচ্ছিলেন, তখন আমি মানিক মানবিক দাদার মাধ্যমে জানতে পারি যে স্যার অডিশন নিচ্ছেন। তখন আমি ওনার সাথে যোগাযোগ করি। তখন আমি অনার্স থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে আছি। তো তখন স্যার সাথে যোগাযোগ করি, ফোন দিই যে স্যার আমি আগ্রহী এখানে কাজ করার জন্য। তখন স্যার আমাকে বললেন যে ঠিক আছে, একদিন বাসায় আসো। তারপর গেলাম, স্যার দেখলেন, আমার সাথে কথা বললেন, আমাকে অবজার্ভ করলেন। তো আমি ভাবলাম যে কি, আমি তো এর আগে ওভাবে কাজ করিনি, আমি কি এখানে সুযোগ পাবো কিনা, মানে প্রত্যাশা ছিল আবার ছিল না, এমন একটা অবস্থা। তো আমি যখন বাসায় ফিরে গেলাম, তখন ঠিক সন্ধ্যার দিকে একটা টেক্সট আসলো যে তোমাকে, তোমার অ্যাড্রেসটা দাও, আমি ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি। আমি তখন এত খুশি হয়েছি আমি সেই টেক্সটি দেখে। তখন আমি স্যারকে বললাম, স্যার আপনার পাঠাতে হবে না, আপনি আমাকে বলেন, আমি এসেই আপনার হাত থেকে স্ক্রিপ্টটা নিয়ে যাই। এরপর দিন আমি চলে গেলাম স্যারের বাসায়, গিয়ে স্ক্রিপ্টটা নিলাম এবং পড়লাম। স্যার আমাকে চরিত্রটা নিয়ে অনেক কিছু বললেন, গল্পটা নিয়ে বললেন। এভাবে আমরা একটু একটু করে শুটিং এ গেলাম, বা এভাবেই যুক্ত হওয়া, মানে জয়ন্ত স্যার আমাকে যুক্ত করেছে বলেই আমি যুক্ত হয়েছি। বা চমৎকার, মানে তোমাকে দেখার পরেই হয়তো বা তিনি বুঝতে পেরেছিলেন যে তোমাকে দিয়েই হবে, মানে কোনো স্ক্রিন টেস্ট আলাদা করে নেননি, তাই তো? যাই হোক, আমি জয়ন্ত না, চট্টোপাধ্যায় আপনার স্ক্রিন কাছ থেকে টেস্ট শুনতে হয়েছে চাই। আমাদের, স্ক্রিন টেস্ট হয়েছে পরবর্তীতে কয়েকবারই হয়েছে। ওকে, এবার আমি জয়ন্ত চট্টোপাধ্যায় আপনার কাছে জানতে চাই যে এই মুভিতে কাজ করা, আপনি তো এর আগেও অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমাদেরকে উপহার দিয়েছেন, আর একটু শুনতে চাই সাইদুল আলম টুটুলের সাথে আপনার সম্পর্ক এবং কাজের অভিজ্ঞতা। প্রথম কথা হচ্ছে যে টুটুল হচ্ছে আমার এলাকার মানুষ, আমি একই জায়গায় সাতক্ষীরে, আমাদের দুজনের বাড়ি। সেই জন্য ও যখন পুনেতে গিয়েছিল চলচ্চিত্রের উপরে উচ্চতর শিক্ষা নিতে, তখন থেকেই আমার সঙ্গে তার যোগাযোগ। তারপরে সে ফিরে আসলো, ফিরে এসে অসাধারণ একজন সম্পাদক হিসেবে নিজেকে প্রমাণ করলো সূর্য উদ্দিগল বাড়ি দিয়ে। তারপরেও তার সঙ্গে আমার যথেষ্ট যোগাযোগ ছিল, কিন্তু তারপরে টুটুল
কেন জানি না ওর নিজের একটা সিদ্ধান্ত ছিল যে ও বিজ্ঞাপনে কাজ করা শুরু করলো। তারপরে বিজ্ঞাপন থেকে খুবই হাত পাকালো, খুব উল্লেখযোগ্য বিজ্ঞাপন তার হাত দিয়ে বেরিয়ে হচ্ছে। তারপরে যখন প্রথম একটু আগে লাবলু বলছিল শুনলাম, 1995 শেষের দিক থেকে ও প্রথম টেলিফিকশন করা শুরু করলো, প্রথম সুখের নোঙর, তারপরে শেকু সেকেন্দর, তারপরে গল্পের শেষ আছে, তারপরে নাল পিরান, এরকম পরপর পরপর 7টা টেলিফিল্ম করলো, মানে টেলিফিকশন করলো। লাবলু সে সময় থেকে প্রথম ভিডিওগ্রাফার হিসেবে তার সঙ্গে ছিল এবং আমিও ছিলাম, আমি টুটুলের সবকটি কাজের সঙ্গে যুক্ত এই পর্যন্ত। তার প্রথম ছবি যে আধিয়ার, যেটা অত্যন্ত পরিশ্রম করে, অত্যন্ত কষ্ট সহ্য করে, অত্যন্ত মানে একেবারে কি বলবো, সে নিঃস্ব হয়ে গেছিল প্রায়। কিন্তু তখন তো আমাদের দেশে চলচ্চিত্রের অবস্থা খুব খারাপ, আমাদের চলচ্চিত্র প্রেক্ষাগৃহগুলো তখন অশ্লীল ছবি চলছে, ভালো ছবি দেখানোর জায়গা নেই, সরকারি পৃষ্ঠপোষকতা নেই। সুতরাং ওই একটা ঐতিহাসিক একটা ঘটনা নিয়ে আধিয়ার যে ছবিটা, যেটা নাচলের সেই নাচল বিদ্রোহের সেই সময় থেকে এই গল্পটা নেওয়া, এটা করে টুটুল আর্থিকভাবে খুবই এর মধ্যে পড়লো, অসুবিধার মধ্যে পড়লো। কিন্তু ছবিটা সেই সময়কার যে আমাদের সিনেমা হল গুলোর অবস্থা বা যেসব প্রদর্শকদের যে অবস্থা ছিল, তাতে এই ছবিটা ভালো ছবি কোনো রকমের সিনেমা হলে দেখানো যেত না, এই একটা ক্ষোভ তার মধ্যে ছিল, একটা অভাব্যতা তার মধ্যে ছিল। তারপরে পরবর্তীকালে যদিও সাইদুল আনাম টুটুলের অনেক আগেই অনুদান পাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা তো জানেন যে অনুদান পাওয়ার জন্য শুধু যোগ্যতা থাকলে হয় না, আরো কিছু 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 যোগ্যতা থাকতে হয়। তা শেষ পর্যন্ত পেল, যখন পেল তখন টুটুল এই ছবিটির জন্য শেষ পর্যন্ত তৈরি ছবিটা দেখে যেতে পারলো না। এটা যে আমাদের জন্য কত বড় দুঃখের, কত বড় বেদনার, সেটা আমি তার বন্ধু হিসেবে আমি জানি। এবং সামান্য আমি শেষ আমার শুটিং শেষ করে আমি কুষ্টিয়া থেকে আসলাম, টুটুল আমাকে নিজে বাস স্ট্যান্ডে আমাকে তুলে দিল, বললো তুই যা আমি আসছি, আমি আর 2-3 দিন পরেই আসছি। জজ ওরা গিয়েছিল শুটিং করতে, তা ওই আর কি ফিরে আসলাম। ফিরে এসে একটা ছোট্ট একটা দৃশ্য বাকি ছিল শুট করতে, সেটা করে যেতে পারেনি টুটুল। আমাদের সাথে ছিলেন, আশা করবো সাথী থাকবেন। প্রিয় দর্শক, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি ভালোবাসা প্রাণে প্রাণে অনুষ্ঠানে। আমি শ্রাবণ তহিদা আছি এবং আমরা কথা বলছিলাম যাদের সাথে কালবেলা চলচ্চিত্র রিলেটেড, সেই মানুষগুলো আমার সাথে রয়েছেন। পরিচিত আবারও হতে চাই এবং ওয়েলকাম করতে চাই জয়ন্ত চট্টোপাধ্যায়, সালাউদ্দিন লাবলু এবং সেই সাথে তাহমিনা অথৈ। আমরা গল্পটা শুনছিলাম, অবশ্যই হচ্ছে সাইদুল আনাম টুটুলের সাথে জয়ন্ত চট্টোপাধ্যায় আপনি বলছিলেন তার কষ্টের কথা, তিনি কিভাবে চলচ্চিত্রটি শেষ করেও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে পারলেন না, সেই গল্পটা আমি ইন্টারাপ্ট করেছি, তাই বাকিটুকু এখন শুনতে চাই। হ্যাঁ, এখন তারপরে তো আমি চলে আসলাম, কিন্তু তারপরেই কদিন বাদে টুটুল চলে আসলো, এসে বললো যে আমার একটা ছোট্ট একটা গানের দৃশ্য শুট করা বাকি আছে, এটুকু করলে আমি বেঁচে যাই। তারপরে তো সে নিজেই সম্পাদক, আমাদের বাংলাদেশ বিখ্যাত সম্পাদক, সে সম্পাদন কাজে হাত দেবে। তার মধ্যে এই ঘটনাটা ঘটে গেল, দুঃখজনক ঘটনা। আমি তখন ঢাকার বাইরে, আমি তো আমার স্তম্ভিত। একটা কথা কি বলবো, টুটুলের প্রথম ফিকশন টেলিফিকশন থেকে শুরু করে সালাউদ্দিন লাবলু, আমি, তানিয়া, ওদিকে হচ্ছে গিয়াসুদ্দিন সেলিম, মাসুম রেজা, এরকম আমরা কয়েকজন, বন্যা মির্জা, আমরা কয়জন একটা টিম তৈরি হয়েছিল। লাবলুর নিশ্চয় মনে আছে একটা টিম তৈরি হয়েছিল, এবং সালাউদ্দিন লাবলু তার ক্যামেরায় অসাধারণ কাজ কিছু করেছিলেন। টুটুলের আমি একটা বিজ্ঞাপন আমি মডেল হয়েছিলাম, সেটারও আলোকচিত্রী ছিল সালাউদ্দিন লাবলু, সেটা খুব নাম প্রশংসা পেয়েছিল। যাই হোক, ওখান থেকে চলে আসলো, তারপরে এই দুর্ঘটনা ঘটে গেল। আমার খুবই আমি অত্যন্ত মুষড়ে পড়েছিলাম, কারণ কি এই ধরনের ঘটনার আমরা তো আশা করিনি, এটা আমি
হঠাৎ ঘটে গেল কি বিপদ, যাই হোক শেষ পর্যন্ত তার টুটুলের স্ত্রী মোবাশ্বেরা মানে বুশরা এবং আরো তার কয়েকজন শহীদ মিলে অনেক চেষ্টা করে এই ছবিটি শেষ করেছে। একটা একটা টুটুল নেই আমাদের মধ্যে, এখন তাকে স্মরণ করা ছাড়া আর তো কোনো উপায় নেই, তাকে স্মরণ করছি যে টুটুল তোমার ছবিটা শেষ পর্যন্ত এর দর্শকের মুখ দেখবে 10 তারিখে, এবং 8 তারিখে তার প্রিমিয়ার আছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। আমি সবাইকে বলবো, বাংলাদেশে যত চলচ্চিত্র প্রেমিক আছেন, দর্শক আছেন, তাদেরকে সবাইকে বলবো যে ছবিটি আপনারা হলে গিয়ে দেখবেন। হ্যাঁ, এবং টুটুলের যে চলচ্চিত্র বোধ সে সম্পর্কে মানে আমি 100% নিশ্চিত, অসাধারণ তার চলচ্চিত্র বোধ, ডিটেলের উপরে কাজ করতো সে। যাই হোক, এগুলো তো এখন বলে লাভ নেই, ছবিটা দেখবেন আপনারা। আর শুটিং এর সময় আমার খুব ইয়ে হচ্ছিল, আমার নিজের একটা মজার অভিজ্ঞতার কথা বলি, সেটা হচ্ছে ইয়েকে অথৈকে নিয়ে রাত্রিবেলা সেই ভিজে রাস্তার উপর দিয়ে ঠান্ডার মধ্যে তাকে সাইকেলে বসিয়ে আমাকে দুরূহ পথ সাইকেলে পাড়ি দিতে হয়েছিল। এবং অসুবিধা হচ্ছিল কি, বুর্সার উচ্চতা তো অনেক বড়, অনেক বেশি, বারে বারে মাটির গায়ে ইটের গায়ে ওর পা বাড়ি খাচ্ছিল, এবং বাড়ি খাচ্ছিল। আর মানে আমাকে টুটুল বললো যে উচ্চতা এখন চালাতে গিয়ে শুধু তাই নয়, আর যে সাইকেলটা দিয়ে চালাচ্ছিলাম ওটা হচ্ছে খুব নিচু, জলের মতন, নালার মতো, আর উঁচু দিকে হচ্ছে ইট বাঁধানো, ওর পায়ে বাড়ি খাচ্ছিল। এবং আমার টুটুল বললো যে তুই তোকে তো অলিম্পিকে পাঠালে তো তুই সাইকেল চালাতে পারবি, ওই অতএব মতন ওজন নিয়ে এবং হাইট নিয়ে। মজার বিষয় হচ্ছে আমি পায়ে ব্যথা পাচ্ছি কিন্তু তারপরও আমাকে সেই অ্যাকশনের মধ্যে থাকতে হচ্ছে, কারণ যদি কাট হয় আবার দিতে হবে সেই ফার্স্ট থেকে আবার। হ্যাঁ, ওই ভয়ে আমি আর সাইকেল থামাইনি, এবং এটা অন্তত 7-8 বার এই কাটটা এই হয়েছে, এবং তাকে নিয়ে অত্যন্ত দুরূহ পথ আমাকে সাইকেলে পাড়ি দিতে হয়েছে। এরপরে তার সঙ্গে গরুর গাড়িতে এবং নৌকায় তাকে নিয়ে আমি শিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলাম, সেই শিক্ষক তাকে একটা এই দুরূহ পথ, এই বিপদ সংকুল পথ অতিক্রম করে দিনে রাতে তাকে নিয়ে তাকে আমি একটা নিরাপদ জায়গায় তাকে আমি পৌঁছে একটা নিরাপদ জায়গায় বাসাতে পৌঁছে দিয়ে আসতে পেরেছিলাম। টুটুল আমাকে বলেছিল যে দোস্ত খুব কষ্ট হচ্ছে কিন্তু উপায় নেই, তোকে ছাড়া আমি এই চরিত্রটা আর কাউকে ভাবতে পারিনি। তার টুটুলের কথাই ছিল ধৈর্য। তার সব কাজের সঙ্গে, তার বিজ্ঞাপনের সবগুলো না, বিজ্ঞাপনের দু একটি সহ তার সব ফিল্ম এবং টেলিফিকশন এর সঙ্গে, ধারাবাহিক এর সঙ্গে আমি ছিলাম। এটা আমার পরম আনন্দের ব্যাপার, পরম স্মৃতি, কাতর হয়ে পড়ি আমি মাঝে মধ্যে। এবং লাবলুও তার প্রথম দিককার সব কাজের সঙ্গে যুক্ত ছিল। লাবলুর কাজ ধরতে গেলে লাবলুর ফিকশনে হাত দেওয়ার কাজ লাবলু বোধহয় টুটুলের মাধ্যমেই হয়েছিল। লাবলু আমার কি মনে হয়, তাই না? সত্যি না? সালাউদ্দিন লাবলু, আমি আপনার কাছে শুনতে চাই যে এই মুভিটার সাথে হয়তোবা আপনি ওতপ্রোতভাবে জড়িত না, কিন্তু তারপরও এত কাছের বন্ধু যেহেতু অবশ্যই তিনি কোনো না কোনোভাবে এই গল্পটা বা এই চলচ্চিত্র নিয়ে আপনার সাথে শেয়ার করেছে কিছু গল্প বা কিছু অংশ, সেটা যদি থাকে তাহলে আজকে যদি আমাদের সাথে সেই অংশটা একটু শেয়ার করতেন। টুটুল ভাইয়ের সাথে আমার যে সম্পর্ক, মানে টুটুল ভাই হচ্ছে আমি মনে করি ব্যক্তি হিসাবে একটা সুইট পার্সোনালিটির একজন মানুষ, মানে উনি ওনার যে এত গুণ সেগুলো গুণগুলো শেষে গুণ বলে শেষ করা যাবে না। প্রথমত উনি ভীষণ সুইট পার্সোনালিটির মানুষ, অনেক ফান লাভিং মানুষ, অনেক শৈল্পিক ভাবে ফান করতে পারে, সেরকম যদি কেউ পারে তার মধ্যে টুটুল ভাই একজন, জয়ন্তদা বুঝবেন। এবং এত ডিসিপ্লিন মানুষ, মানে এত ডিসিপ্লিন মানুষ, ডিসিপ্লিন ইন অল সেন্স, তার ক্রিয়েটিভ কাজ এবং ব্যক্তি জীবন, সমাজ জীবন, এই যে ডিসিপ্লিন, এইটা মানে আমি যতটুকু একটুখানি সালাউদ্দিন লাবলু যদি হয়ে থাকি, তার টুটুল ভাই একটা আমার জীবনের জন্য অনেক বড় ব্যাপার। এই কারণে যে ওনার কাছ থেকে আমি সম্পাদনা কি, ফটোগ্রাফি কি, ডিরেকশন কি, মানে এইগুলো তো একজন ভালো ডিরেক্টর হতে গেলে এই সম্পর্কে জ্ঞান না থাকলে সেটা ভালো ডিরেক্টর করা হওয়া যায় না। তো মানে টুটুল ভাইয়ের কাছ থেকে আমি দীর্ঘদিন কাজ করতে করতে ওনার
ওনাকে ফলো করি, ওনার কাজের স্টাইল দেখে আমি সেটা ধারণ করি এবং এখনো কাজ করি। আমি টুটুল ভাইকে স্পেশালি স্মরণ করতে হয় না, আমার আমার কাজের মধ্যে প্রতিনিয়ত টুটুল ভাই আমার কাজের মধ্যে বেঁচে আছেন, আমার মনে আছেন, আমার আমার সারাক্ষণ সারাক্ষণই টুটুল ভাই থাকেন আমার কাছে। আমার কষ্টের জায়গাটা হচ্ছে যে টুটুল ভাই এবং আমি তো প্রচুর জায়গায় সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুটিং এ গিয়েছি, যে করে উনি হচ্ছে ওনার রুমে আমাকে থাকতে হবে, মানে আমি আর টুটুল ভাই এক রুমে থাকবো, কখনো আলাদা রুমে থাকতে দেয়নি, এক রুমে থাকবো। শুটিং শেষ করে এসে ওনার একটা অভ্যাস ছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে পত্রিকা যত যেখানেই যাক ওনাকে প্রতিদিন সকালবেলা এবং গোসল করে ইস্তার গ্রামে গেলেও প্যান্ট শার্ট এবং চকচকিং করতে যেতেন। হ্যাঁ মানে বললাম নিশ্চিন্তার যে হ্যাঁ সবসময় এটা বিষয় ছিল, কিন্তু যে চেহারাটা যখন টুটুল ভাই রাখবে সেই চেহারাটা একদমই প্রস্তুত ছিল না। কারণ টুটুল ভাইয়ের চেহারাটা, টুটুল ভাই আমার কাছে মিষ্টি হাসি মজার বড় ভাইয়ের মতো বন্ধুর মতো আদর করে। আমি যন্ত্রদার টুটুল ভাই মাসুম রেজা কবে কত দিন যে আমরা গল্প করেছি আড্ডা করেছি এবং সেই আড্ডার মধ্যে সেই গল্পের মধ্যেই কিন্তু জীবনবোধ সমাজবোধ কি এগুলোই বেসিক্যালি আমাদের আড্ডার আলোচনা ছিল। এবং আমি যে বেড়ে পোকা বলে জয়ন্তদা বলছিলেন, জয়ন্তদা আমরা তখন তো অনেক ক্লোজ ছিলাম, অনেক ক্লোজ জয়ন্তদা একদিন বললো যে আপনারা যে অনেক বেশি ক্লোজ ছিলেন সেটা কিন্তু আপনাদের কথায় সেটা প্রমাণিত হচ্ছে বারবার। এবং জীবনবোধের কথা বললেন, আসলে সেখান থেকেই বলতে চাই আজকে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি। কালবেলা চলচ্চিত্রটি তার মানে সাইদুল আলম টুটুলের কথা বলছি, তার স্বপ্ন ছিল, তিনি অনেক কষ্ট করে চলচ্চিত্রটির একেবারে শেষ পর্যায়ে গিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। অফকোর্স তিনি উপর থেকে এটা দেখে খুব খুশি, একটু হলেও তৃপ্ত হচ্ছেন যে তার এই কষ্টটুকু সার্থক হতে চলেছে। আমরা এই মুভিটা হলে গিয়ে দেখবো সেই প্রত্যাশায় আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। সেই সাথে দর্শক আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট উইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।